সীমান্তে উদ্ধার কয়েক লক্ষ টাকার মদ ও কাপ সিরাপ। রাতে পাচারের সময় বিষয়টি নজরে আসে পাহারারত বিএসএফ জওয়ানদের। বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ ও দেশি মদ উদ্ধার করল বিএসএফ। উদ্ধার হওয়া কাফ সিরাপ ও মাদকের বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। একটি দুটি নয়, ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে এদিন কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদক উদ্ধার করেছে বিএসএফ। সীমান্তে চোরাচালান নতুন কিছু নয়, বিভিন্ন সময় সীমান্ত দিয়ে কখনো সোনা, কখনো রূপো, কখনো আবার গরু ও বিদেশি টাপিরও পাচার করে চোরা কারবারিরা। তবে বেশিরভাগ সময়তেই বিএসএফ এর তৎপরতায় সেই পাচারকারী এবং পাচার সামগ্রীকে ধরে ফেলাও সম্ভব হয়। বর্তমানে সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরা চালানের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। চোরাচালানকারীদের ওপর নজরদারি বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সীমান্তবর্তী এলাকার বাজারগুলিতে শুরু হয়েছে সিসি ক্যামেরা বসানোর কাজ। তবে এসবের মধ্যে দিয়ে চোরাচালানকারীরা বিভিন্ন সময় ছক কষে সীমান্তবর্তী এলাকা দিয়ে সোনা, রূপো, এমনকি নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদক পাচার করে চলেছে। বিএসএফ সূত্রে জানা যায়, আবারও ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর চব্বিশ পরগনার ঘুনার মাঠ, হালদারপাড়া সহ অন্যান্য সীমান্ত দিয়ে এদিন প্রায় 2203 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ 38 বোতল মদ উদ্ধার করে বিএসএফ। জানা যায়, শুক্রবার রাতে ঘুনার মাঠ, ডোবারপাড়া, হালদারপাড়া ও কাদিপুর সীমান্ত দিয়ে ফেন্সিডিল ও বিদেশি মদ পাচারের ছক বানচাল করে বিএসএফ। বিএসএফ সূত্রে আরও জানা যায়, শুক্রবার রাতে গুনার মাঠ সীমান্তের দিক থেকে বেশ কিছু পাচারকারীরা হাতে ব্যাগ নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে পড়ে কর্তব্যরত জওয়ানদের। সেই সময় বিএসএফ কে দেখতে পেয়ে তারা জিরো পয়েন্টে ব্যাগগুলি রেখে পালিয়ে যায়। এরপর সেখানে বিএসএফ ছুটে আসতে তল্লাশি চালাতেই ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় 1708টি ফেন্সিডিলের বোতল। পাশাপাশি একই রাতে ডোবারপাড়া, হালদারপাড়া ও কাদিপুর সীমান্ত দিয়ে পাচারকারীরা নিষিদ্ধ কাপ সিরাপ ও মদ পাচারের চেষ্টা চালাচ্ছিল। কিন্তু বিএসএফ এর তৎপরতায় পাচারকারীদের সেই ছক বানছাল হয়ে যায়। ওই সীমান্তে তল্লাশি চালাতেই 495টি ফেন্সিডিল এবং 38টি দেশি মদ উদ্ধার করে বিএসএফ। জানা যায়, সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ ও মাদকের বাজার মূল্য প্রায় 4,58,558 টাকা। ইতিমধ্যেই সেই উদ্ধার হওয়া মদ ও ফেন্সিডিলগুলি তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বিএসএফ। বিএসএফ সীমান্তে জোর তল্লাশি চালাচ্ছে পাচারকারীদের খোঁজে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।